Assalamualaikum. Travel Plus মোরের নতুন একটি আনবক্সিং ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা ভাই বিরাদাররা DJI Mini 2 Fly More কম্বো আনবক্সিং করব। আমাদের আজকের আনবক্সিং এ আছি আমি তৌহিদ, ক্যামেরাতে ফাহিম এবং আরো আছেন কাদের ভাই। চলুন শুরু করা যাক। Unboxing চলতেছে DJI Mini 2 Fly More combo. Unboxing করছেন আমাদের খান সাহেব। DJI Mini 2 বর্তমান বাজারের একটি অন্যতম জনপ্রিয় ড্রোন। সহজ কন্ট্রোলিং, ইমেজ কোয়ালিটি এবং দামি জনপ্রিয়তার কারণ। ড্রোনের সবকিছু একটি সুন্দর ব্যাগে দেয়া হয়েছে, ক্যারি করার জন্য যা খুবই ভালো হবে বলেই মনে হচ্ছে। প্রথমে একে একে আমরা বক্সের ভেতরে সবকিছু বের করে নিচ্ছি। প্রথমেই রয়েছে ছোট্ট সুন্দর DJI Mini 2 ড্রোনটি। এরপর রয়েছে রিমোট কন্ট্রোলটি, ম্যানুয়াল সহ অন্যান্য পেপার ডকুমেন্টস। ব্যাটারি চার্জিং হাব, চার্জিং চার্জারটা ওনার ভিতরে। রিমোটের বক্সের মধ্যে রয়েছে রিমোটের সাথে মোবাইল কানেক্ট করার জন্য দুটি কেবল, চার্জিং অ্যাডাপ্টার, রিমোট কন্ট্রোলটি, এবং চার্জিং কেবল। সব শেষে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সিলিকা জেল। প্রোপেলার হোল্ডার গার্ডটি ড্রোনটিকে ক্যারি করার সময় ড্রোনটিকে সেফ রাখে। কিছু অ্যাক্সেসরিজ আমি মিস করে যাই, আমাদের কাদের ভাই ঠিকই খুঁজে পেয়েছে। প্রোপেলার একটা, দুই সেট, চেঞ্জ করার জন্য একটা স্ক্রু ড্রাইভার দেওয়া আছে। আচ্ছা, এটা আমি লাগিয়ে রেখে দিই। Thank you.
সাপোর্টের নাম্বার আছে ব্যাটারি টিজিআই মিনি টু ড্রোনটিতে ভিডিও রেজলিউশন 4K তে 24-25 এবং 30 ফ্রেম পার সেকেন্ড সাপোর্ট করে 2.7K তে 24-25, 30, 48, 50 এবং 60 ফ্রেম পার সেকেন্ড সাপোর্ট করে ফুল এইচডির ক্ষেত্রেও একই ফ্রেম রেট সাপোর্ট করে ভিডিও বিট রেট 100 Mbps ডিজিআই মিনি টুতে কুইক শটগুলো হচ্ছে ড্রোনি হেলিক্স রকেট সার্কেল এবং বুমেরাং এতে জেপিইজি এবং ডিএনজি র ইমেজ ফরম্যাট সাপোর্ট করে ডিজিআই মিনি টুতে ভিডিও ফরম্যাট MP4 ড্রোনটির ওজন 242 গ্রাম এর ম্যাক্সিমাম ট্রান্সমিশন রেঞ্জ 10 কিলোমিটার ব্যাটারি ক্যাপাসিটি 5200 mAh ভিডিও ট্রান্সমিশন সিস্টেম ফোকাসিং 2.0 লাইভ ভিউতে ভিডিও কোয়ালিটি 720p 30 ফ্রেম পার সেকেন্ড যে ব্যাটারিতে চার্জ সবচেয়ে বেশি আছে ওইটা আগে চার্জ হবে তার মানে খুব দ্রুত ওইটা আবার ইউজেবল হয়ে যাবে আর যেটাতে চার্জ যত কম আছে ওইটা সবার পরে চার্জ হবে ড্রোনটি চালানোর জন্য আপনার মোবাইলে অবশ্যই DJI ফ্লাই অ্যাপটি ইনস্টল করতে হবে শুধু রিমোট দিয়ে চালানো সম্ভব তবে অ্যাপ দিয়ে চালানো অনেকটাই সহজ অ্যাপ ইনস্টল করার জন্য iOS ভার্সন 10 বা তার চেয়ে বেশি এবং অ্যান্ড্রয়েড 6.0 বা তার চেয়ে বেশি প্রয়োজন DJI মিনি টুতে UHS-I ক্লাস 3 বা তার চেয়ে ভালো মানের মেমোরি কার্ড সাপোর্ট করে আর রাইট স্পিড 30 MB/s বেশি হওয়া চাই দাম এবং পারফরমেন্স বিবেচনা করে আমরা স্যান্ডিস্ক 128GB এক্সট্রিম প্রো মেমোরি কার্ডটি ব্যবহার করার জন্য বলবো আমাদের আজকের রিভিউ করা ড্রোনটি দিয়ে তোলা কিছু ভিডিও ফুটেজ দেখতে দেখতে আমরা আমাদের আজকের ভিডিওটি শেষ করব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ট্রাভেল প্লাস মোর চ্যানেলটিতে সাবস্ক্রাইব লাইক করবে আর কোনো পরামর্শ থাকলে কমেন্টসে অবশ্যই তা জানাবেন